নমস্কার, স্বাগত জানাই আপনাদের সোশ্যাল বাংলায়। সঙ্গে রয়েছে আমি সুজাতা। আমাদের মতোই সাধারণ এক পথচারী ছিল এক সজারু, তবে নিয়ন্ত্রণাধীন থাকা না সত্ত্বে এক গাড়ির ধাক্কায় আহত হয়েছে সেই সজারুটি, যে সজারু ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যে বেশ কমই পরিলক্ষিত হয়। যে সজারু আগে বন জঙ্গলে অবাধে ঘুরে বেড়াত, তাদের এবারে গাড়ির পৃষ্ঠ হয়ে মৃত্যু পথিত হতে হচ্ছে। চলুন দেখে নেব বিস্তারিত। নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় সজারু। ঘটনা সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটক থেকে ঢিলছড়া দূরত্বে দামালকুচি এলাকার জাতীয় সড়কে। আমাদেরই মতো নিরীহ পথচারী ছিল সেই সজারুটি। হয়তো সন্ধ্যা গুনিয়ে আসতেই নিজ নিড়ে যাবার জন্য দামালকুচি এলাকায় জাতীয় সড়কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জঙ্গলে যাবার সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় সজারুটি। মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে অনবরত। গাড়ির ধাক্কায় সজারুটির শরীর থেকে বড় বড় কাঁটা ছুটতে থাকে। জাতীয় সড়ক রক্তে এবং কাঁটায় ভরে যায়। ভিড় জমায় পথচারী এবং যানবাহন চালকরা। পথচারী এবং যানবাহন চালকদের অনেকেই খবর দেয় সিপাহীজলা ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন বিপ্লব দত্তকে। কেউ কেউ খবর দেয় চুড়িলাম ফরেস্ট রেঞ্জ অফিসার এবং চুড়িলাম ফরেস্ট ইনচার্জ অর্চনা দাস এবং সুকান্ত দাসকে। খবর দেওয়া হয় তৎসঙ্গে বিশালগড় মহকুমা বন আধিকারিককেও। ফোন পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেনি কেউ। প্রায় এক ঘন্টা যাবৎ সজারুটির নাক মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। টিকটিক করে প্রাণ লড়তে থাকে তার। প্রায় এক ঘন্টা পর সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকে দায়িত্বে থাকা বনকর্মী সোহেল মিয়া খাদিম ঘটনাস্থলে গাড়ি নিয়ে সেই সজারুটিকে অভয়ারণ্যের মধ্যে নিয়ে যান। তবে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে নারাজ ছিলেন তিনি। এভাবেই প্রতিদিন নিয়ন্ত্রণহীন যানবাহনের ধাক্কায় অহরহ মৃত্যু ঘটছে নিরীহ বন্য প্রাণীদের। সম্পূর্ণ শীতঘুমে সিপাহীজলা ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন এবং চুড়িলাম ফরেস্ট রেঞ্জ অফিস নিরীহ সজারুর মৃত্যু দেখে পথচারীদের মধ্যে একটাই প্রশ্ন উঠছে, যে সজারু ইতিমধ্যে বিলুপ্তের পথে, তাদেরকে এভাবে মৃত্যুবরণ করতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। হয়েছে কি, দেখা গেছে যে রাস্তার সাইডে সজারু পাওয়া গেছে। সজারু সজারু পাওয়া গেছে, দেখো সজারু দেখাও। একদম জীবিত অবস্থা পাওয়া গেছে নাকি মৃত অবস্থা? মৃত অবস্থা পাওয়া গেছে। কোন জায়গাতে পাওয়া গেছে? এটা এটা সিপাহীজলা গেটের সামনে। সিপাহীজলা গেটের সামনে মানে পারিয়া। তুমি কেমনে দেখছো? আমি চললাম দিকে আইতেছিলাম, তখন দেখলাম রাস্তার মধ্যে পাওয়া গেল। তো আমি সাইডে গাড়ি ঘুরাইয়া গাড়ি সেট করে রাখি আমি। এখনকার মতো সাংবাদিক পর্যন্তই। আমাদের অন্যান্য আপডেটস দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। টিপিএসসি এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট অ্যাসপিরেন্টসদের জন্য সুবর্ণ সুযোগ। বেস্ট আনলিমিটেড প্র্যাকটিস, অ্যানালাইসিস এবং স্টাডি মেটেরিয়াল এখন পেয়ে যাচ্ছেন ক্যাম্পার স্কিলসে। যোগাযোগ করুন 8794740205 অথবা লগ ইন করুন www.campuskills.com।